আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুশাদ জাহান। আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কেয়ার মেডিকেল কলেজে রয়েছি। আজ আমি যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রেগনেন্সিকালীন আল্ট্রাসাউন্ড কখন করা হয়, কী জন্য করা হয়, এই বিষয়গুলো নিয়ে। তো এটি একটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা প্রেগনেন্সির সময়ে। আমরা সাধারণত কয়েকটি টাইমে রুটিন টেস্ট করাই, রুটিন আল্ট্রাসাউন্ড করাই। তো প্রথম যেই আল্ট্রাসাউন্ডটি আমরা করাই সেটি হচ্ছে প্রথম 3 মাসের মধ্যে। এটি অনেক কারণে ইম্পর্টেন্ট, অনেক কিছু আমরা এই সময়ে জানতে পারি। তো সেই জিনিসগুলি আমি এক এক করে বলছি। তো প্রথমত আমরা যেই জিনিসটি জানি সেটি হচ্ছে ডেট, বাচ্চার কয় সপ্তাহ তার জেস্টেশনাল এজ, সেটা কিন্তু এই প্রথম দিকের 3 মাসের মধ্যে যে আল্ট্রাসাউন্ডটা করা হয় সেই আল্ট্রাসাউন্ডে সবচেয়ে অ্যাকুরেটভাবে আসে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যারা মানে যারা জানে না যে তাদের পিরিয়ডের ডেটটা কখন, অনেকেই কিন্তু পিরিয়ডের ডেটটা বলতে পারে না, তাদের ক্ষেত্রে এই আল্ট্রাসাউন্ডটা স্পেশালি ইম্পর্টেন্ট যে তার ডেট হিসাব করার জন্য। কারণ পরবর্তী যে আল্ট্রাসাউন্ডগুলো করা হয় সেগুলো কিন্তু এতটা অ্যাকুরেট রিপোর্ট দেয় না। তো যেসব মায়েরা তাদের পিরিয়ডের ডেটটা ঠিক মতো বলতে পারেন না, তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। তো এরপরে আরও অনেক কিছু দেখা হয়, সেটি হচ্ছে বাচ্চাটি হেলদি আছে কিনা, অর্থাৎ বাচ্চার হার্টবিট আসছে কি না। অনেক সময় কিন্তু মায়ের প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়া মানেই কিন্তু এমন না যে তার একটা হেলদি প্রেগনেন্সি আছে। অনেক কমপ্লিকেশন থাকতে পারে, যেমন তার মিসড অ্যাবর্শন থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা হার্টবিটটা পাবো না প্রথমে এই আল্ট্রাসাউন্ডটা করে। আবার দেখা যায় যে ব্লাইটেন ওভাম থাকতে পারে, যেক্ষেত্রে তার আসলে শুধু যে বাচ্চার ঘরটা অর্থাৎ জেস্টেশনাল স্যাক ওইটাই দেখতে পাওয়া যায়, ভিতরে কোনো প্রেগনেন্সি বা বাচ্চাটা থাকে না, এটাকে বলা হয় ব্লাইটেন ওভাম। এরপরে আরও অনেক ধরনের অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন যেটা বললাম, ইনকমপ্লিট হতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে তার হয়তো ব্লিডিং নিয়ে আসে, তখন আমরা আল্ট্রাসাউন্ড করে এটা পাই। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এক্টোপিক প্রেগনেন্সি, অর্থাৎ এখানে প্রেগনেন্সিটা জরায়ুতে না হয়ে জরায়ুর বাইরে যে টিউব রয়েছে ওই টিউবে হয়, এবং আমরা যদি প্রথমেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটা ডিটেক্ট করতে পারি, এটি কিন্তু অনেক বড় মায়ের একটা লাইফ সেভিং বলতে গেলে। কারণ এটি যদি টিউব ফেটে যায় এবং ভিতরে যদি ব্লিডিং শুরু হয়ে যায় তখন কিন্তু এটা খুবই লাইফ থ্রেটেনিং কন্ডিশন তৈরি করতে পারে। আর হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সিটাও প্রথমে ধরা যায়, বাচ্চার যে একটি বাচ্চা নাকি দুটি বাচ্চা এগুলিও প্রথমে ধরা যায়, এবং প্লাসেন্টা কয়টি এটি কিন্তু অ্যাকুরেটভাবে এই প্রথম দিকের আল্ট্রাসাউন্ডেই বোঝা যায়, এরপরে কিন্তু এটা ভালোভাবে বোঝা যায় না। তাই খুব ইম্পর্টেন্ট এ সময় আল্ট্রাসাউন্ড করা। আরেকটি ইম্পর্টেন্ট ই হচ্ছে মোলার প্রেগনেন্সি, যেক্ষেত্রে যেক্ষেত্রে মায়ের প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয় কিন্তু এখানে কোনো প্রেগনেন্সি থাকে না, এটি হচ্ছে গর্ভফুলের একটি টিউমার যেটিকে বলা হয় মোলার প্রেগনেন্সি। এটি রেয়ার হলেও অনেকের কিন্তু এরকম মোলার প্রেগনেন্সিও থাকতে পারে। তো এই সব জিনিসগুলো আমরা কিন্তু প্রথমেই ডিটেক্ট করতে পারি। এরপরের যেই আল্ট্রাসাউন্ডটি করা হয় সেটিকে বলা হয় অ্যানোমেলি স্ক্যানিং, এটি করা হয় 18 থেকে 20 সপ্তাহের মধ্যে। এ সময়ে বাচ্চার শারীরিক গঠন মানে বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তৈরি হয়ে যায়। যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা থাকে তবে এ সময়ের আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা বুঝতে পারি। প্রায় 90% যে অ্যানোমেলিগুলো থাকে, প্রবলেমগুলো থাকে, তা এ সময় ডিটেক্ট করা হয়, এবং বাকি কিছু অ্যানোমেলি যেমন ব্রেনের কিছু সমস্যা হয়তো যেগুলো ডিটেক্ট করা যায় না। তো এই সময় যদি কারো কোনো বাচ্চার কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই বাচ্চা অ্যাবর্শন করা যায়, খুব সহজে অ্যাবর্শন করা যায়। তাই এই অ্যানোমেলি স্ক্যানিংও অনেকটা ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে গ্রামে গঞ্জে বা পেরিফেরিতে যেসব অ্যানোমেলি স্ক্যানিং করা হয় না, 7-8 মাসের সময় বাচ্চার এমন একটি মেজর একটা অ্যানোমেলি ডিটেক্ট হলো যে ওই বাচ্চাটা মানে আর ডেলিভারির পরে তার লাইফ স্প্যান খুব একটা থাকে না, কিন্তু কিছু করার থাকে না, তো ডেলিভারি পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। কিন্তু অ্যানোমেলি স্ক্যানিংয়ের মাধ্যমে অনেক আগেই আমরা এই ত্রুটিগুলো ধরতে পারি।
তো এরপরে যে আল্ট্রাসাউন্ডটি করা হয় সেটি হচ্ছে বাচ্চার শেষের দিকে, যেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা দেখতে পাই যে বাচ্চার ওজনটা কেমন হলো, কেমন আছে, বাচ্চার সারাউন্ডিং যে অ্যামনিওটিক ফ্লুইড অর্থাৎ পানি সেটির পরিমাণ কেমন, পজিশন কেমন, নর্মাল ডেলিভারি হবার কোনো সমস্যা আছে কি না, চান্স কেমন, অর্থাৎ বাচ্চার মাথা নিচের দিকে আছে কি না, তো এই জিনিসগুলো আমরা এ সময়ে বুঝতে পারি। তো এই আল্ট্রাসাউন্ডও খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে তার কখন ডেলিভারি করলে ভালো হবে, কীভাবে ডেলিভারি করলে ভালো হবে, এই জিনিসগুলো আমরা এ সময় বুঝি। আরও কিছু আল্ট্রাসাউন্ড আমরা করতে পারি যেগুলো বিশেষ কারণে, যেমন যদি বাচ্চা ছোট থাকে নর্মালের চেয়ে ছোট, অর্থাৎ আইইউজিআর যেটাকে বলা হয় গ্রোথ রেস্ট্রিক্টেড বেবি, সেক্ষেত্রে কিছু সিরিয়াল আল্ট্রাসাউন্ড করতে হয়, এক মাস পর পর দেখতে হয় যে বাচ্চার ওজনটা বাড়তেছে কি না ঠিক মতো। আর ডপলার করা হয় এক্ষেত্রে যে বাচ্চাটি ভালো আছে কি না এটি বুঝতে গেলে তখন ডপলারের সাহায্য নেওয়া লাগে। ডপলার আল্ট্রাসাউন্ড একটি বিশেষ ধরনের আল্ট্রাসাউন্ড যেটির মাধ্যমে আমরা আসলে দেখি যে বাচ্চার ব্লাড সাপ্লাইটা কেমন পাচ্ছে। ডপলার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা বুঝতে পারি যদি ডপলারের কোনো সমস্যা থাকে, অর্থাৎ বাচ্চার ব্লাড সাপ্লাইতে কোনো সমস্যা থাকে তাহলে ডেলিভারি করে ফেলতে হয়। তো এগুলি হচ্ছে বিশেষ কিছু ক্ষেত্রে স্পেশাল আল্ট্রাসাউন্ড করা হয়। আশা করি ভালো থাকবেন সবাই, আর যদি কোনো কোশ্চেন থাকে তবে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।